আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমি সাইফুল্লাহ চিস্তি। আজ আমি ফার্স্ট ব্লগে গত 12 মার্চ আমাদের ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদেরকে একটি ট্যুরে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানকার সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পারেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সো দেখতে থাকুন আমার ভিডিও। ভ্রমণের শুরুতেই সেদিন ইসাং শহরে বৃক্ষরোপণের জন্য একটি ক্যাম্পেইন হচ্ছিল। আমরা শুরুতেই সেখানে গিয়ে কিছু গাছ লাগিয়েছি এবং গাছ লাগানোর শেষে আমরা পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা বেয়ে পাহাড়ের উপরে উঠতে থাকি। পাহাড়ে ওঠার মাঝপথে আমাদের লাঞ্চের জন্য আমাদের গাড়িটি একটি রেস্টুরেন্টের সামনে থামানো হয় এবং সেখানে বসে অনেকে ফ্রেশ হয়ে নিচ্ছিল এবং কেউ কেউ মজা করতেছিল। দেখতে থাকুন। কিছুক্ষণ পরে আমাদের সকল শিক্ষক এবং সকল ফ্রেন্ড সাইকেল একসঙ্গে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টের ভিতরে খাচ্ছিলাম। খাওয়া শেষে রেস্টুরেন্টের আশেপাশে মনোরম সৌন্দর্য উপভোগ করতেছিলাম এবং তার মাঝে কিছু ছবিও তুলে রেখেছিলাম। এখন আমরা লাইন ধরে পাহাড়ের উপরে উঠছি, কারণ এখানে রাস্তা খুবই সরু। জানাতে একটা ব্যাপার খুব ভালো, আমি এ যাবৎ যতগুলো পাহাড়ে উঠেছি এখানে ওঠার জন্য সিঁড়ির সুব্যবস্থা আছে, সেই কারণে উঠতে খুব একটি বেগ পেতে হয় না। আমরা এখন ভূমি থেকে অনেক উপরে পাহাড়ের উপর দিয়ে হাঁটছি। এখান থেকে অন্যান্য পাহাড়ের ভিউগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। দারুণ একটা এক্সপিরিয়েন্স। পাহাড়ের মধ্য দিয়ে নদী বয়ে গেছে, এখানে সৌন্দর্য সত্যিই মুগ্ধ করার মতো। আমি সামনে যাচ্ছিলাম, এখানে ছবি তোলার জন্য একটা ভালো জায়গা আছে। এখান থেকে ছবি তুললে পিছনের ব্যাকগ্রাউন্ড ভিউটা অনেক সুন্দর দেখায়, এবং আমি সামনে যাচ্ছিলাম ছবি তোলার জন্য। না, সামনে আমাদের ইউনিভার্সিটির বড় ভাইয়েরা ছিল, তারা আমাকে হেল্প করতেছিল যাওয়ার ক্ষেত্রে, এবং আমার ছবি তুলে দিচ্ছিল আমাদের ইউনিভার্সিটির একজন টিচার। আমরা সবাই দল ভেদে সামনের দিকে যাচ্ছি, পিছনে অনেক সদস্য। সত্যি এটা একটা অসাধারণ মুহূর্ত ছিল। আমরা ওই সময় না
আমরা অলরেডি পাহাড় থেকে নেমে এসেছি। নামার সময় রাস্তার পাশেই একটি কমলা গাছ ছিল, তো আমি স্থানীয় একজন চ্যালেঞ্জকে জিজ্ঞাসা করলাম, আমি কি এখান থেকে একটি কমলা নিতে পারি? তিনি আমাকে বলেছে, না, এখান থেকে নেওয়া যাবে না। পাহাড় থেকে নামার পরে আমরা অনেকটা ক্লান্ত হয়ে যাই, প্রচুর পরিমাণ পানি তৃষ্ণা লাগছিল তখন। পাহাড় থেকে নামার পরে শিক্ষকরা আমাদের জন্য কিছু খেলাধুলার ব্যবস্থা করেছিল, এবং শিক্ষকরা আমাদের কয়েকজন স্টুডেন্টকে বলেছিল, তোমরা যারা নতুন এসেছো, তোমাদের পাহাড় ভ্রমণের এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করো। আমার বন্ধু বাদল ও ওর অনুভূতিগুলো সকলের সামনে বলছিল, খুবই দারুণ একটা মুহূর্ত ছিল সেটা। ভ্রমণের একদম শেষ মুহূর্তে আমরা ইউনিভার্সিটি ব্যাক করার জন্য বাসে ওঠার প্রস্তুতি নিচ্ছিলাম। রুমে ফেরার পথে আমি আমার বন্ধু গালিবকে বাসের ভিতরে বসে ডিস্টার্ব করতেছিলাম, ও গান গাচ্ছিল। আমি আমার ফার্স্ট ব্লগ এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। সর্বশেষ যেটি বলতে যাচ্ছি, থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকবেন সকলেই।